আজকে করছি মূলোর ঘন্ট, তার জন্য মূলো নিয়ে নিয়েছি। এবার মূলোগুলো আমি ছুলে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। সবগুলো মূলো আমি ছুলে ধুয়ে নিয়েছি, আর এই গ্রেটারের সাহায্যে আমি এবার গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কুচি কুচি করেও করতে পারেন। আর আলু টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আতপ চাল সামান্য আমি ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে আমিও করবো, আর মশলাপাতি তো লাগছেই। মূলোটা গ্রেট করে নিয়েছি, আর এখানে আমি কাঁচা লঙ্কা, জিরে আর এক টুকরো আদা একসাথে পিষে নিয়েছি। হলুদ লবণ আর চিনি নিয়ে নিয়েছি। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, এক চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভেজানো আতপ চাল। চালটাও ভেজে নিচ্ছি। চালটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি আলু। আলুটাও ভেজে নেব ভালো করে। আলুটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব মূলো। দিয়ে দিচ্ছি মূলো। এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ আমি ঢেকে দিব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তরকারিটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার আমি দিয়ে দিব এক চামচ ঘি আর গরম মশলা। দিয়ে দিচ্ছি ঘি। নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তরকারিটা হয়ে গিয়েছে। এইভাবে তৈরি করে নিন মূলোর ঘন্ট, খেতে খুব ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।